2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার বাকি এখনও 2 মাস। নতুন বাজেটের পরিকল্পনার অংশ হিসেবে অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। এর মধ্যে এনইসি সম্মেলন কক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত সমসাময়িক অর্থনীতি নিয়ে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, আগামী অর্থ বছরের বাজেটের আকার হতে পারে 8 লাখ কোটি টাকা, বাড়বে উন্নয়ন বাজেটও। 8 লক্ষ কোটি টাকার বাজেট হতে যাচ্ছে। তো বাজেট যখন বাড়ে তখন সেই বাজেটের উন্নয়ন যে ক্ষেত্রটা, উন্নয়নের যে বিষয়গুলো, সেগুলো তো সেই বাজেটের সঙ্গে বেড়ে যায়। সরকার কোনো বিশেষ অঞ্চলের নয়, দেশের সার্বিক উন্নয়নে পরিকল্পনা করছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জানান বৈশ্বিক সংকট থেকে ঘুরে দাঁড়িয়ে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করা হচ্ছে। এর মধ্যে যোগাযোগ অবকাঠামোকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা অব্যাহত রাখা হবে। আমরা দেখি গোটা দেশেরই উন্নয়ন সমতাভিত্তিক উন্নয়ন হয়, যাতে সেটাই আমাদের সরকারের লক্ষ্য। দ্বিতীয় পদ্মসেতুর চিন্তা ভাবনা সরকারের আছে। কানেক্টিভিটি বাড়াতে চাই, কানেক্টিভিটি যদি আমরা বাড়াতে পারি গোটা দেশের মানুষ সমানভাবে সুযোগ পাবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত সরকারের সবগুলো বাজেটের আকার যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বাস্তবায়নের হারও। সে ধারাবাহিকতায় চলতি অর্থ বছরের 7,61,000 কোটি টাকার বাজেটের বাস্তবায়নের হারও ভালো হবে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। নিশ্চয়ই বৈশ্বিক চ্যালেঞ্জ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।